السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. সংক্ষিপ্ত হামদনাতের পর আজকের আয়োজিত ইসলামুল বায়ানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ছাত্র ভাই ও বন্ধুরা, আমাকে ইসলামুল বায়ানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে গীবত ও তার ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এক কঠিন সমাজে বসবাস করেছি যেখানে আমরা এক মুসলিম অপর মুসলিমের গীবত করার পছন্দ করি, কিন্তু এটা অনেক মারাত্মক ব্যাপার। তাই নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগতাব বাদুকুম বাদান, তোমরা একে অপরের গীবত করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, যিকরুকা আকুকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু বর্ণনা করা যা সে অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, এ কুরআন ও হাদিস দ্বারা বোঝা যায় যে গীবত করা হারাম, গীবত কখনোই করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নিই গীবতের ভয়াবহতা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি কিছু লোককে দেখলাম যে তারা নিজের বড় বড় নখ দিয়ে তাদের নিজের চেহারা এবং বুককে বিকৃত করছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? আমাকে বলা হলো, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত ভক্ষণ করতো এবং তাদের সম্মান নিয়ে কথা বলতো। সম্মানিত উপস্থিতি, এ হাদিস থেকে দুইটা বিষয় বোঝা যায় যে এক নম্বর হচ্ছে, আমরা যদি গীবত করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে বড় বড় নখ দিবেন এবং আমরা সেই নখ দিয়ে আমাদের নিজের চেহারা এবং বুককে বিকৃত করব এবং আমরা নিজেদেরকে নিজে শাস্তি দিতে থাকব। আর দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হলো, আমরা যদি গীবত করি তাহলে আমরা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করবে না। তোমরা কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করে? তোমরা কি এটা তো কখনোই পছন্দ করবে না। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি গীবত করে তাহলে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে গীবতকারীর জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোনো পশ্চাতে এবং সামনে এবং পিছনে কারো গীবত করি তাহলে আমরা ধ্বংস হয়ে গিয়েছি। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় গীবতের সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং তার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আমি পরিশেষে বলতে চাই যে আমরা গীবত থেকে বিরত থাকবো এবং সবসময় গীবত থেকে মানুষকে সতর্ক করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।